নমস্কার, আজকের এই অনুষ্ঠানে শ্রাবণ মাসের চতুর্থ এবং শেষ সোমবারে পরম ব্রহ্ম শিবের কিভাবে আপনারা নিজের ঘরে বসেই পুজো অর্চনা করবেন, ঘরোয়া পুজো করবেন, সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ শিব পুজোর মন্ত্র সমেত নিয়ম ও পুজো পদ্ধতি সম্পর্কে খুব সিম্পলভাবে আপনাদের সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন। আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন। দেখুন, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের শিব পুজোটা একটু কিন্তু আলাদা রকম হয়, আলাদা রকমের দ্রব্য শিবলিঙ্গে নিবেদন করতে হয়, সেই সম্পর্কে আলোচনা করব। যাই হোক, প্রথমত দেখুন, যারা চতুর্থ সোমবারের শিব পুজো করবেন, আমি ভিডিওর মূল বিষয়ে আসছি এরপর, যারা শিব পুজো করবেন চতুর্থ সোমবার, তারা কিন্তু অবশ্যই আগের দিন অর্থাৎ রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। তারপর ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে শুদ্ধাচার হয়ে যাবেন। তারপরে আপনাদের গৃহে যে শিবলিঙ্গ রয়েছে বা ঠাকুর রয়েছে, তার নিচে ভালো করে কি করবেন, আলপনা অঙ্কন করবেন এবং শিবলিঙ্গ, নিজের গৃহের শিবলিঙ্গ সবসময় উত্তর দিকে মুখ করে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ শিবলিঙ্গে যেটা গৌরীপীঠ, অর্থাৎ সামনের দিকটা উত্তর দিকে রাখবেন। এবং আপনারা যখন শিবলিঙ্গের পুজো করতে বসবেন, তখন কিন্তু আপনাদের মুখও যেন উত্তর দিকে থাকে, এই বিষয়টি একটু মাথায় রাখবেন। যাই হোক, পুজো করার সময় আপনারা কি করবেন, হাতে অল্প জল নিয়ে নেবেন এবং তিনবার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু এইভাবে মন্ত্রটি উচ্চারণ করে হাতের জলটি অল্প করে নিজের মুখে ছিটিয়ে নেবেন। এরপর হাতটি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। এবং এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আচমন প্রক্রিয়া। যাই হোক, তারপর পুজোর প্রত্যেকটা উপকরণে কি করবেন, গঙ্গা জল ভালো করে ছিটিয়ে দেবেন। ফুল ফল নৈবেদ্য প্রত্যেকটা জিনিসের উপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন জিনিসগুলোকে। এরপর ঠাকুরের কাছে বসে আপনারা প্রথম আপনাদের কাজ হবে কি, ধূপ এবং শুদ্ধ একটি গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। চতুর্থ সোমবার গাওয়া ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করা একান্তই শুভ বলে মনে করা হয়। যদি একান্তই আপনারা ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন, সরিষার তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন, অসুবিধা নেই। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মাথায় রাখবেন, প্রদীপের মুখটি আপনারা কিন্তু পূর্ব দিকে রাখবেন এবং সন্ধ্যার সময় আপনারা আগামী মানে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সোমবার সন্ধ্যার সময় যখন পুজো অর্চনা করবেন, তখন কিন্তু প্রদীপের মুখটি থাকবে উত্তর দিকে। এতটা কার্য সম্পাদন করার পর আপনারা কি করবেন, একটি পরিষ্কার তামা অথবা পিতলের থালা নিয়ে নেবেন এবং থালার মধ্যে একটি ওম চিহ্ন অঙ্কন করবেন সাদা চন্দনের প্রয়োগে, লাল চন্দন নয়, সাদা চন্দনের প্রয়োগে। এবং সেই থালার মধ্যে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং থালাটির মধ্যে একটি বিল্বপত্র রেখে দিবেন, তার উপরে শিবলিঙ্গকে রাখবেন অভিষেক করার জন্য। এরপর আপনারা ঠাকুরের আসন থেকে মহাদেবকে নামিয়ে ওই পিতলের থালাতে বা তামার থালাতে রাখবেন এবং মনে মনে সমস্ত প্রক্রিয়াটি করার সময় আমি বিনম্র অনুরোধ করব যে ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু নিরন্তর জপ করে যাবেন। যাই হোক, আপনারা এরপর কি করবেন, পঞ্চামৃত বানিয়ে নেবেন শিবজির অভিষেক করার জন্য। আর এই পঞ্চামৃত তৈরি করা হয় কি কি দিয়ে, দুধ দই ঘি মধু এবং চিনি, এই তিনটে জিনিসকে একত্রিত করে ছোট্ট তামা বা পিতলের ঘটিতে একসঙ্গে মিশিয়ে এই পঞ্চামৃত তৈরি করা হয় এবং এই পঞ্চামৃত দিয়েই শিবজির কিন্তু অভিষেক করা হয়। এরপর আপনারা দুই হাত জড়ো করে এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন এবং নিজেকে নিজের মন এবং দেহকে পরিশুদ্ধ করে নেবেন। যে মানে পুজো করার পূর্বে এই মন্ত্র উচ্চারণের ফলে আপনারা কিন্তু নিজের মন এবং দেহকে প্রিপেয়ার করছেন, প্রস্তুত করছেন পুজোর জন্য। এবং এই মন্ত্রটি আপনারা তিনবার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গতৈ হবি বা ইয়ৎ সরত পুণ্ডরীকাক্ষং স বাচ্য অভ্যন্তরে শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এরপর আপনারা যখন শিবলিঙ্গে যে পঞ্চামৃত তৈরি করেছেন সেটা দিয়ে যখন শিবলিঙ্গের স্নান অভিষেক করাবেন, তখন সেই একটি বিশেষ মন্ত্র রয়েছে, এটিও কিন্তু আপনারা তিনবার শিবলিঙ্গে যখন পঞ্চামৃত দিবেন তখন কিন্তু এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো পঞ্চামৃতং মায়া নিত্যং পয়ো দদি সমন্বিতত্বম ঘৃতং মধু শর্করায় স্নার্থং প্রতি গৃহ ত্যাম পঞ্চামৃত স্নানং সমর্পয়ামি নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এক্ষেত্রে দেখুন, সবাই যদি মন্ত্র ঠিকঠাকভাবে জপ করতে সক্ষম না হন, কোনো সমস্যা হয়, তাহলে শুধু মনে ভক্তিভাব রেখে
ওম নম শিবাই এই মন্ত্রটি নিরন্তর জপ করে আপনারা কিন্তু শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। তারপরে একে একে নন্দী মহারাজের উদ্দেশ্যেও পঞ্চামৃত নিবেদন করবেন এবং নাগসাপের কোনো রিং বা মূর্তি থাকলে যেটা শিবলিঙ্গে পড়ানো হয় তার মধ্যেও মানে পঞ্চামৃত দিবেন এবং শিবলিঙ্গের ত্রিশূলেও আপনারা কিন্তু পঞ্চামৃত নিবেদন করবেন এবং এই সমস্ত প্রক্রিয়াতে ওম নম শিবাই এই মন্ত্রটা কিন্তু ভক্তিভাব রেখে উচ্চারণ করবেন, দেখবেন মন দেহ পরিশুদ্ধ হয়। এছাড়াও শিবলিঙ্গে পঞ্চামৃত অভিষেক করার সময় একটি বিশেষ খেয়াল রাখতে হবে, শিবলিঙ্গের যেটা সামনের দিক গৌরীপীঠ সেটা কিন্তু অবশ্যই উত্তর দিকে রেখে তারপরেই কিন্তু পঞ্চামৃত শিবলিঙ্গে নিবেদন করতে হয়। যাই হোক, শিবলিঙ্গের অভিষেক করানোর পর কি করবেন, বিশুদ্ধ জল অর্থাৎ শুধুমাত্র গঙ্গা জল, অন্য কোনো জল নয়, গঙ্গা জল দিয়ে আপনারা কিন্তু শিবলিঙ্গের পুনরায় অভিষেক করবেন, ভালো করে শিবলিঙ্গকে পরিষ্কার করে নেবেন। এবং স্নান অভিষেক করার আগে মুহূর্তে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, যেটা হচ্ছে হাত জড়ো করে মানে পঞ্চামৃত দেওয়ার পূর্বে এই বিষয়টা করতে হয়, হাত জড়ো করে মহাদেবের কাছে পারলে ক্ষমা চেয়ে নেবেন এই বলেছে, হে মহাদেব যদি আমার দেওয়া পুজোতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে নিজগুণে ক্ষমা করবেন এবং আমার এই পুজোটি গ্রহণ করবেন, ওম নম শিবাই, ওম নম শিবাই, ওম নম শিবাই। এই বিষয়টা কিন্তু মহাদেবকে অবশ্যই আপনারা পুজোর দিন একটি বার হলেও কিন্তু বলবেন। যাই হোক, স্নান অভিষেক হয়ে যাওয়ার পর শুদ্ধ কাপড় দিয়ে শিবলিঙ্গ, ত্রিশূল, নন্দী মহারাজ এবং নাগসাপের যে মূর্তি আপনাদের ঘরে রয়েছে সেটিকে ভালো করে পরিষ্কার করে নেবেন, ভালো করে মুছে নেবেন আপনার ঠাকুরের সিংহাসনে। এরপর পুনরায় শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে স্থাপন করে দেবেন। এরপর দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল রয়েছে, সেগুলো ওনাকে অর্পণ করবেন, যেমন কলকে ফুল, ধুতরা ফুল, অপরাজিতা বা যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল সামর্থ্য মতো মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। আমার একজন শ্রোতা বন্ধু প্রশ্ন করেছিলেন যে শিবলিঙ্গে টগর ফুল দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপর আপনারা বাবা মহাদেবকে একটি পৈতা পরিয়ে দিবেন এবং চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে ও নন্দী মহারাজের উদ্দেশ্যে তিলক কিন্তু অবশ্যই দিবেন, নিজের ডান হাতের অনামিকা আঙুল দিয়ে মহাদেবকে তিলক কাটার নিয়ম হচ্ছে নিজের ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে মহাদেবের কপালে এবং নন্দী মহারাজকে তিলক কিন্তু তিলক কেটে দিতে হয়। আচ্ছা, আরেকটি আমি কথা আপনাদেরকে বলে রাখি, যারা প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবারে শিবলিঙ্গ পুজো করেছেন, পৈতা দিয়েছেন, সেই পৈতাই কিন্তু আপনারা মানে চতুর্থ সোমবারেও শিবলিঙ্গকে মানে শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। বা যারা চতুর্থ সোমবার মানে পুজো করছেন, কোনো কারণে হয়তো প্রথম সোমবার, দ্বিতীয় সোমবার পুজো করতে পারেননি, তারা কিন্তু নতুন পৈতা কিনে শিবলিঙ্গে মানে আপনারা নিবেদন করতে পারেন, এতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবং কি একটা বিষয় বলে দিচ্ছি, শেষ সোমবার দিন যে পৈতাটি আপনারা শিবলিঙ্গে নিবেদন করবেন সেটা যখন নষ্ট হয়ে যাবে, দু মাস পর হোক, চার মাস পর হোক, আট মাস পর হোক, যখন পৈতাটি নষ্ট হয়ে যাবে একেবারেই, সেই পৈতাটি কি করবেন, প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন এবং তার জায়গায় নতুন পৈতা সোমবার অথবা বিশেষ কোনো তিথি দেখে শিবলিঙ্গতে পুনরায় কিন্তু পরিয়ে দিবেন। যাই হোক, যদি পারেন আগামী শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অবশ্যই পারলে কলকে ফুলের মালা বা ধুতরা ফুলের মালা বা মহাদেবকে পরিয়ে দিবেন। এরপর পুজোর জন্য যেটি মূল সামগ্রী প্রয়োজন সেটা হলো কি, বিল্বপত্র। আপনারা এক্ষেত্রে নিখুঁত সুন্দর দেখে একুশটি বিল্বপত্র নেবেন, কমও না বেশিও না, একুশটি বিল্বপত্র গুনে গুনে নেবেন, আর কয়েকটি নেবেন দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এই দুর্বা ঘাস এবং বিল্বপত্রে ভালো করে শ্বেত চন্দন অর্থাৎ সাদা চন্দন লাগিয়ে রাখবেন। এক্ষেত্রে দেখুন শ্রাবণ মাসের প্রথম সোমবার শিবলিঙ্গতে সাতটি বেলপাতা দিতে হয় এবং মাঝের দুটো সোমবার অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সোমবারে কি দিতে হয়, এগারোটি বেলপাতা দিতে হয় এবং শেষ সোমবার অর্থাৎ চতুর্থ সোমবারে আপনারা একুশটি বেলপাতা মহাদেবকে নিবেদন করতে হবে। যাই হোক, বেলপাতার যেটা চকচকে দিক রয়েছে সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে এবং বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরে শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন, তথা বেলপাতা শিবলিঙ্গতে দেওয়ার সময় আপনারা কিন্তু অতি অবশ্যই এই মন্ত্রটি পারলে উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নম শিবাই ইদং সচন্দন বিল্বপত্রং নম শিবাই নম শিবাই নম শিবাই। এই মন্ত্রটি একবার জপ করবেন এবং একটি একটি করে একুশটি বেলপাতা আপনারা কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন, তথা একুশ বার ওম নম শিবাই ইদং সচন্দন বিল্বপত্রং নম শিবায় নমঃ।
এই মন্ত্রটি কিন্তু উচ্চারণ করবেন। এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুল যেমন ধুতরা, কলকি, আকন্দ, অপরাজিতা এই ফুলগুলি শিবলিঙ্গে একে একে নিবেদন করবেন সাদা চন্দন মিশ্রণ করে, এবং ফুল নিবেদন করার সময় এই মন্ত্রটি পারলে উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায় ঈদংশ চন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ। এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং একটি একটি করে ফুল শিবলিঙ্গে আপনারা ভক্তিভাবের সহিত নিবেদন করবেন। এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিবলিঙ্গে সাদা পদ্ম ফুল চন্দন মাখিয়ে শিবলিঙ্গে পারলে অবশ্যই নিবেদন করবেন, তা সব থেকে শুভ বলে মনে করা হয়। যদি একান্তই সাদা পদ্ম ফুল না পান সেক্ষেত্রে গোলাপি পদ্ম ফুলও শিবলিঙ্গে নিবেদন করা যায়। এরপর আপনারা একটি নিখুঁত দেখে পান পাতা নিয়ে নেবেন এবং পান পাতাটির মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে, এবং পান পাতাটির মধ্যে একটি গোটা সুপারি দিয়ে দিবেন এবং সুপারির মধ্যে অল্প করে সিঁদুর দিয়ে দিবেন, এবং এই পান এবং সুপারি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন। শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ রয়েছে তার উপর এই পান পাতা এবং সুপারিটি একসঙ্গে রেখে দিবেন। দেখুন, অনেকের মনে একটা ডাউট রয়েছে যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো মানেই কি বাবার মাথায় জল ঢালা হয়ে গেল? এক্ষেত্রে বলবো কখনোই না। দেখুন, প্রথমে শিব পুজোর নিয়ম হচ্ছে প্রথমে স্নান অভিষেক করাতে হয় শিবলিঙ্গের, তারপরে শিবলিঙ্গের মধ্যে পঞ্চামৃত দিয়ে শিবজির পুজো করা হয়, এবং সর্বশেষ প্রক্রিয়াটি হচ্ছে শিবলিঙ্গের মাথায় জল অভিষেক করা হয়, যেটাই হলো প্রধান। যাই হোক, আপনারা এতটা কার্য সম্পাদন করার পর কি করবেন? শিবজির উদ্দেশ্যের পর জল নিবেদন করবেন, অর্থাৎ বাবার মাথায় যেটা মূল কাজ শিবলিঙ্গে জল দেওয়া, জল ঢালবেন। এর জন্য আপনাদেরকে একটি তামার ছোট্ট ঘটিতে শুধুমাত্র বিশুদ্ধ গঙ্গা জল নিতে হবে, এবং সেই জলের মধ্যে কয়েকটি উপকরণ দিতে হবে। উপকরণগুলির মধ্যে অল্প করে সিদ্ধি পাতা নিয়ে নেবেন, মানে ওই জলে দিয়ে দিবেন, এবং তার সঙ্গে অগুরু, গোলাপ ফুলের পাপড়ি অথবা গোলাপ জল এবং সাদা চন্দন কিছুটা ওই জলের মধ্যে দিয়ে দিবেন। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক হয় নবার, ১১ বার অথবা ২১ বার অথবা ১০৮ বার উচ্চারণ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে কোনো সমস্যা হয় তাহলে শুধুমাত্র সমস্ত প্রক্রিয়ায় ওম নমঃ শিবায় এই মন্ত্র ভক্তিভাবের সঙ্গে উচ্চারণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে একবার বলে দিচ্ছি এবং ভিডিও স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, পারলে ভিডিওটি স্পর্শ করে মন্ত্রটি লিখে নিতে পারেন। যাই হোক, মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিয় বন্দনান মৃত্যুরমুক্ষীয় অমামৃতাত। এর অর্থ হলো হে ত্রিনয়ন, আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো, সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃততে নিয়ে যাও। দেখুন, এই মন্ত্রের উচ্চারণের ফলে রোগ, জ্বালা, ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকে স্বয়ং বাবা মহাদেব আমাদেরকে রক্ষা করেন। তাই পারলে শিবলিঙ্গে জল অর্পণ করার সময় এক হয় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন, অথবা সব থেকে ভালো হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র। যাই হোক, শিবলিঙ্গে জল নিবেদন করার পর আপনারা অক্ষত আতপ চাল, এক মুঠো গম নিবেদন করবেন। তবে গমগুলি যেন পোকা লাগা, ফাটা বা নষ্ট না হয় বিষয়টি মাথায় রাখবেন, কারণ এরকম নষ্ট হওয়া গম কখনই শিবলিঙ্গে অর্পণ করতে নেই। তার সাথে ২১টি দুর্বা শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন। দেখুন, এই গম চতুর্থ সোমবার শিবলিঙ্গে নিবেদন করতে হয়, এই কারণে যারা দম্পতি, নবদম্পতি বা যারা নিঃসন্তান দম্পতি, তারা সন্তান লাভের আশায় বা যাদের সন্তান হয়ে গেছে ইতিমধ্যেই, তাদের সন্তানের মঙ্গল কামনার্থে শিবলিঙ্গে চতুর্থ সোমবার গম নিবেদন অনেকেই করে থাকেন। বা যেসব সন্তান সন্ততিরা একটু বদমেজাজি, যাদের রাগ বেশি বা যারা কুপথে কোনো কারণে পরিচালিত হয়েছে, তাদের উদ্দেশ্যেও কিন্তু অনেকেই দেখবেন তাদের পিতামাতারা চতুর্থ সোমবার শিবলিঙ্গে গম নিবেদন করে থাকে। তবে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সোমবার কোনো কারণে, মানে কারণ হয়তো পালন করতে পারেননি, তারা কিন্তু এই চতুর্থ সোমবারে প্রত্যেকটি শস্যদানা একসঙ্গে একত্রিত করে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। তবে এই সমস্ত প্রণালীতে ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, অর্থাৎ যখন আপনারা শস্যদানাগুলো শিবলিঙ্গে দিবেন, অর্পণ করবেন, তখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি পারলে জপ করবেন। আচ্ছা, দেখুন, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তথা চতুর্থ সোমবারে কি কি শস্যদানা শিবলিঙ্গে নিবেদন করতে হয়। সেক্ষেত্রে বলে দিই, দেখুন, প্রথম সোমবারে শিবলিঙ্গে নিবেদন করবেন জব,
দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে নিবেদন করতে হয় সাদা তিল বা কালো তিল এবং তৃতীয় সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হয় সবুজ মুগ ডাল তথা চতুর্থ সোমবার শিবলিঙ্গে অর্পণ করতে হয় গম। যাই হোক, যারা শ্রাবণের চতুর্থ সোমবার শিবজির পূজা অর্চনা করবেন এবং কিছু মনস্কামনা শিবজিকে জানাবেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু একটি হরিতকি কিনে নেবেন। সেটি প্রথমে গঙ্গা জল দিয়ে ভালো করে ধৌত করে তার মধ্যে শ্বেত চন্দন মাখিয়ে সেই হরিতকি মহাদেবকে নিবেদন করবেন এবং মনে মনে নিজের মনস্কামনাগুলো কিন্তু জ্ঞাপন করবেন। যাই হোক, পুজো শেষ করার পর একটি ষোলো আনার কয়েন অবশ্যই শিবলিঙ্গের কাছে নিবেদন করবেন বা মহাদেবকে নিবেদন করবেন। এছাড়াও চারটি সোমবার যারা মহাদেবাদিদেব মহাদেবকে ষোলো আনা নিবেদন করেছেন বা সেই চারটি ষোলো আনা আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রাখতে পারেন বা যে কোনো মন্দিরে গিয়ে প্রণামী দান বাক্সে দিয়ে আসতে পারেন। এই বিষয়ে প্রশ্ন আসে যে ষোলো আনাগুলো কী করব, সেক্ষেত্রে আপনারা দান করতে পারেন কোনো মন্দিরে গিয়ে বা নিজের ঘরেও রাখতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু নৈবেদ্য অবশ্যই ওনাকে নিবেদন করবেন। তার মধ্যে পাঁচ রকমের গোটা ফল পারলে অবশ্যই দিবেন। দেখুন, গোটা ফলের মধ্যে আপনারা নারকেল, কলা ও বেল অবশ্যই রাখবেন। এছাড়াও লেবু, আম, শসা অথবা পেয়ারা এই ফলগুলিও শিবলিঙ্গে নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসাবে, তবে এগুলি গোটা ফল হিসাবে নিবেদন করবেন। এবং পুনরায় বলছি, চতুর্থ সোমবার পারলে গোটা বেল শিবলিঙ্গে নিবেদন করার চেষ্টা করবেন এবং ফলগুলিতে ভালো করে চন্দন মাখিয়ে দেবেন, তারপরে শিবলিঙ্গে নিবেদন করবেন। এছাড়াও আমন্ড এবং কাজু বাদাম তথা প্যারা, মুন্ডা বা যে কোনো হলুদ মিষ্টি মহাদেবের অত্যন্ত প্রিয়, এগুলিও পারলে নিবেদন করবেন চতুর্থ সোমবার শিবলিঙ্গে। দেখুন, এই নৈবেদ্যগুলো একটা পিতলের পাত্রের মধ্যে ভালো করে সাজিয়ে উনাকে নিবেদন করবেন এবং জল পান করার জন্য ছোট্ট একটি পিতলের গ্লাস দিয়ে দিবেন এবং যে নৈবেদ্য আপনারা প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে কিন্তু অতি অবশ্যই চন্দন মাখিয়ে বিল্বপত্র দিবেন। নৈবেদ্য দেওয়ার পর আপনাদের সর্বশেষ কাজটি হবে ঘড়িঘণ্টা সহযোগে ধূপ প্রদীপ শিবলিঙ্গকে দেখিয়ে আরতি করা এবং আরতি করার সময় নিরন্তর ওম নমঃ শিবায় এই মন্ত্রটি ভক্তিভাবের সহিত জপ করে যাবেন। এরপর আপনারা কি করবেন, ধুনো অবশ্যই প্রজ্বলিত করবেন এবং একটি কর্পূর পারলে জ্বালিয়ে দেবেন প্রদীপের সাথে। এর ফলে মহাদেব অতি প্রসন্ন হন এবং কর্পূরের গন্ধে ঘরের পবিত্রতাও কিন্তু শুদ্ধ থাকে, অক্ষুণ্ণ থাকে। যাই হোক, পুজো শেষ করার পর শিবজির যেটি প্রণাম মন্ত্র, সেই প্রণাম মন্ত্র দুটো হাত জড়ো করে উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো, ওম নমঃ শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি চাত্মনাং তং গতিং পরমেশ্বরম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন। সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্ধসাদিকে শরণ্যে ত্রিম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশায়াতি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে। এরপর আপনারা ভক্তিভরে মহাদেব ও মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করবেন এবং নিজের মনস্কামনা জ্ঞাপন করবেন। যাই হোক, দেখুন, অনেকেই প্রশ্ন করেছেন যে শ্রাবণ মাসের সোমবার যারা ব্রত পালন করবেন তারা কি কি খাদ্য আহার গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে জেনে রাখুন, সাবু মাখা, সাবু খিচুড়ি, যে কোনো আলুর তৈরি খাবার খেতে পারেন অথবা লুচির পরোটা এবং শ্রাবণের ব্রত করলে ভাত বা অন্ন না গ্রহণ করাই ভালো। তবে একান্তে যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে নিরামিষ ভাত বা অন্ন গ্রহণ করা যায়, অসুবিধা নেই। তবে আপনারা যারা ব্রত পালন করবেন সেই ব্রত পালনের যে খাবারটি রান্না করবেন তার মধ্যে কিন্তু সাদা লবণ অর্থাৎ টাটা সল্ট, যেটা আমরা নিত্যদিনে ব্যবহার করে থাকি রান্না করে, এই লবণটির প্রয়োগ করবেন না। সেক্ষেত্রে আপনারা এটাকে রিপ্লেস করে সৈন্ধব লবণের ব্যবহার করতে পারেন। দেখুন, সৈন্ধব লবণ যে কোনো মাঙ্গলিক কর্মে আমরা কিন্তু অনুষ্ঠান আদিতে এর ব্যবহারটা করে থাকি, অতি পবিত্র লবণ হয় সৈন্ধব লবণ। যাই হোক, শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের শিব পুজো পদ্ধতি আপনাদের সঙ্গে যতটা পেরেছি আমি সিম্পলভাবে নিজের মতন করে আলোচনা করার চেষ্টা করেছি। অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই অনুরোধ করবো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অনুষ্ঠানগুলি প্রোগ্রামগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।